নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নতুন একটি আপডেট দিতে চলেছি। অনেকেরই আবদারে, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট, মেসেজ এবং এছাড়াও ফোন করছেন এই বিষয়টা জানার জন্য যে গতকালকে যে 3929 ম্যাটার সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল এবং ফাইনাল জাজমেন্টের কথা ছিল, সেই ম্যাটারে কী ঘুরে হয়েছে, এই ম্যাটার নিয়ে কী আপডেট উঠে এসছে, এই নিয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো আপনাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, তবুও যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি এবারে শুরু করি, আপনারা বিস্তারিত এখান থেকে জেনে নিন। তো বন্ধুরা, যে বিষয়টি না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গতকালকে মামলাটি লিস্টেড ছিল 21/3/2024 তারিখে, যার সিএল নাম্বার কিন্তু রয়েছে 103, বিচারপতি ঋষিকেশ রায় স্যারের বেঞ্চে এবং প্রশান্ত কুমার মিশ্রা স্যারের বেঞ্চে। তো এখানে মামলাটি গতকালকে ওঠার কথা থাকলেও মামলাটি গতকালকে সুপ্রিম কোর্টে ওঠেনি। তার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে কালকে সকালে কিন্তু যখন ভিডিও দিই, আমি আপনাদের বলেছিলাম যে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ হচ্ছে এমন একটা বেঞ্চ যে বেঞ্চে কিন্তু উনি যে মামলায় ধরছেন সেই মামলারই কিন্তু নিষ্পত্তি না করে উনি কোনো মতে সেই মামলাকে ছাড়ছেন না। ঠিক আমরা যেমন 105 নম্বর ম্যাটার কিন্তু অনেক দিন ধরে দেখে আসছি যে 3929 ম্যাটারটা 105 নম্বরে সিএল নাম্বারে ছিল, কিন্তু 101 সিরিয়াল থেকে উনি ম্যাটারগুলো দেখছেন। তো 101-এর মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে, এখন উনি কিন্তু 102 নম্বর ম্যাটারটি দেখছেন। 102 নম্বর ম্যাটারটি একটা বিশাল বড় ম্যাটার। এই ম্যাটারটি অলরেডি দুদিন, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনই কিন্তু ম্যাটারটি সুপ্রিম কোর্টে ছিল, এবং দুদিন জাজমেন্টের পরেও কিন্তু এই মামলার যে ফাইনাল যে জাজমেন্ট, সেই জাজমেন্ট এখনও আসেনি। হয়তো আরও একদিন বা দুদিন এই ম্যাটারটি ফাইনাল হতে লেগে যাবে। তারপরেই কিন্তু 103 নম্বর সিএলএ যে ম্যাটারটি রয়েছে, 19325, যে 3929 মামলা, সেই 3929 মামলা কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ ধরবে এবং তার ফাইনাল জাজমেন্ট হবে। তো এই 19325, যে 3929 কেসের যে আইএ নাম্বার, সেই এই 3929 কেস কিন্তু ম্যাক্সিমাম একটা বা দুটো শুনানিতেই হয়তো ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। তবে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ 101-এর যেমন ফাইনাল জাজমেন্ট করেছেন, 102 নম্বরের ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ক্যান ফাইল রয়েছে 102-এ, যার জন্য কিন্তু মামলাটা একটু দীর্ঘায়িত হচ্ছে, একটু সময় লাগছে। তো হয়তো এরপরে যে কোনো একদিন হয়তো মামলাটি উঠে যাবে, ফাইনাল হয়ে যেতে পারে, তারপরেই কিন্তু 3929-এর পালা। তো মামলাটা সম্পর্কে আরেকটু বলে রাখি, যেহেতু সুপ্রিম কোর্টে কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ চলছে, তাই সোমবার করে কনস্টিটিউশনাল বেঞ্চ থাকছে। সোমবার করে এই ধরনের রেগুলার কোনো বেঞ্চ বসছে না এবং কোনো মামলা লিস্টেড হচ্ছে না, তাই সোমবারের দিনটা বাদ, শুধুমাত্র মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই তিন দিনই কিন্তু রেগুলার ম্যাটার দেখবেন বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। তাই সেই অর্থে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিন দিনই কিন্তু মামলাগুলো লিস্টেড হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই 3929 মামলা কিন্তু নেক্সট উইকে আবার চলে যাচ্ছে। তো বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে আবার কিন্তু লিস্টেড হবে মামলাটি। তো আরও একটি বিষয় বলে রেখি, মঙ্গলবারও কিন্তু উনি রেগুলার মামলা দেখছেন না, মঙ্গলবার করে উনি মিসলেনিয়াস যে মামলাগুলো রয়েছে সেই মিসলেনিয়াস মামলাগুলোকে উনি জাজমেন্ট করছেন, যার ফলে কিন্তু সপ্তাহে দুদিন করে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কোর্ট নাম্বার 6-এ বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে দুদিন, মাত্র বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনই কিন্তু যে রেগুলার যে মামলাগুলো, সেই রেগুলার মামলাগুলির শুনানি হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে 102 নম্বর ম্যাটারটা হয়তো বুধবারের দিন লিস্টেড থাকবে, এবং সেই অর্থে 103 নম্বর যে ম্যাটার, আমাদের যে 3929 যে মামলা, সেই মামলাও হয়তো লিস্টেড থাকবে, এবং এই 102-এর জাজমেন্ট হওয়ার পরেই কিন্তু বুধবার বা বৃহস্পতিবার, যদি বুধবারে 102-এর ম্যাটার ফাইনাল হয়ে যায়, তাহলে বৃহস্পতিবার কিন্তু 103 নম্বর ম্যাটারটি, অর্থাৎ 3929 মামলাটি জাজমেন্টের জন্য উঠবে। তো এই হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের সিস্টেম।
তো এখানে কাউকে দোষ দেওয়ারও কোনো বিষয় নেই, যেহেতু এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিস্টেম যে সোমবার করে কোনো রেগুলার বেঞ্চ বসছেই না, এবং মঙ্গলবার করে রেগুলার বেঞ্চ থাকলেও মঙ্গলবারের দিন কিন্তু মিসলিনিয়াস ম্যাটারগুলো দেখছেন উনি, এবং শুধুমাত্র বুধবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি এই দুটো দিন কিন্তু রেগুলার বেঞ্চের জন্য থাকছে। তো রেগুলার ম্যাটারগুলো বুধ বৃহস্পতিবারের মধ্যেই বিচারপতি সব মামলা দেখছেন। তো সেই অর্থে উনি 101 নম্বরের শুনানি কমপ্লিট করে ফেলেছেন, 102-এরটা প্রায় শুনানির শেষের দিকে, 102 শেষ হলেই কিন্তু 3929-এর খবর আসবে। তো কি বলবো চাকরি প্রার্থীদের, আমার ভাষা নেই এই মুহূর্তে, যেহেতু মামলাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, ভোট চলে আসছে, অপরদিকে কিন্তু আবার সুপ্রিম কোর্টেও যে ভ্যাকেশন, সে ভ্যাকেশন হয়তো শুরু হয়ে যাবে, যার জন্য আদৌ কবে যে মামলার ফাইনাল জাজমেন্ট হবে এটা নিয়ে কিন্তু সত্যিই একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো চাকরি প্রার্থীদের জীবন থেকে চাকরির দিনগুলো কমে যাচ্ছে, এবং একটা দীর্ঘায়িত একটা ধৈর্যের পরীক্ষা প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত এই 16,500 রিক্রুটমেন্টের যে নন জয়নিং সিট সেখানে কিন্তু পর্ষদ কিছুতে নিয়োগ দিচ্ছে না, যেখানে 3,929 জন ক্যান্ডিডেটকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারের পর বা ডিভিশন বেঞ্চের অর্ডারের পর নিয়োগ করে দিলে কিন্তু ল্যাটা চুকে যেত, কিন্তু পর্ষদ কিছুতেই তা করতে চাইছে না। তো এখানে কিন্তু পর্ষদ একটা বড় গেম খেলছে, এবং এই একই নোটিফিকেশনের একই ইন্টারভিউ যারা দিয়েছে তারা অলরেডি 2021 সাল থেকে চাকরি করে যাচ্ছে, কিন্তু এখন 2024 সাল হলেও অনেকেই কিন্তু সেই সময়কার বঞ্চিত হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাদের একাডেমিক স্কোর অনেকটাই বেটার তারা কিন্তু চাকরি পায়নি। ফলে মানিক ভট্টাচার্য যে কী কেরামতি করে রেখেছিল সেটা বুঝতে কিন্তু কারো বাকি নেই। তো যার জন্য আজকে বঞ্চিতদের এই অবস্থা। তো এই 3929টা হচ্ছে একমাত্র আশা বিএডদের জন্য, এনআইএসদের জন্য। তো সেই হেতু এই মামলা খুব শীঘ্রই উঠবে এটাই বলা যায়। তো আমি আর কী বলবো, আর বুঝতে পারছি না যে বারংবার ডেট দেওয়ার পরেও বা শুনানির দিন নির্ধারিত হলেও কিন্তু যেহেতু 102-এর ম্যাটারটা সলিউশন হচ্ছে না, তাই কিন্তু 103 নম্বর ম্যাটারটা বিচারপতি ঋষিকেশ রায় ধরছে না। তো আপনারা এটুকুটা নিশ্চিন্তে থাকেন যে এরকম করেই হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু 103 নম্বরের যে ম্যাটারটা রয়েছে, অর্থাৎ 3929 ম্যাটার, সেই ম্যাটার কিন্তু উঠতে চলেছে, এবং যার কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তো আর কিছুদিন অপেক্ষা করুন আপনারা, হয়তো ভাগ্যের শিখে ছিঁড়বে, সবসময় ধৈর্যের ফল মিষ্টিই হয়। তো যাই হোক, আপনাদেরকে আমি আশার বাণী আবারও দিচ্ছি যে 3929-এ কিন্তু ভালো কিছু ঘটবে, আপনারা আরেকটু অপেক্ষা করুন, আর যেদিনই হোক আগামী 15 দিনের মধ্যেই হয়তো একটা ভালো সুখবর পাবেন। তো বন্ধুরা যাই হোক, 3929-এ অনেকেই জিজ্ঞেস করছিলেন, তো আপডেটটি আপনাদের দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসছি, সকলে ভালো থাকবেন।